আবারও দেশের খবর। টাঙ্গাইল পৌর এলাকায় বীরদর পেয়ে চলাচল করছে অতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে যাত্রী সাধারণ। তারা চান এর প্রতিকার, আর পৌর মেয়র বলছেন শিগগিরই নেওয়া হচ্ছে ব্যবস্থা। টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর। 2010 সালে টাঙ্গাইলে প্রথম ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল শুরু হওয়ার পর 2011 সালে নিবন্ধন দেওয়া শুরু করে পৌর কর্তৃপক্ষ। বর্তমানে নিবন্ধিত অটোরিকশার সংখ্যা প্রায় 4,500, যার রাস্তার ধারণ ক্ষমতার তুলনায় প্রায় দ্বিগুণ। যদিও বাস্তব চিত্র ভিন্ন, অনেকেই বলছেন শহরে নিবন্ধিত অটোরিকশার চেয়ে অনিবন্ধিত অটোরিকশার সংখ্যাই বেশি, আর অধিক সংখ্যক অটোরিকশার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। বিশেষ করে নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেট, শামসুল হক তরুণ মোড়, কুমুদিনী কলেজ মোড়, সুপারি বাগান মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বড় কালীবাড়ি মোড়, পোস্ট অফিস মোড়, বটতলা পুর উদ্যানের সামনে, নিরালামোর এবং বেবি স্ট্যান্ড এলাকায় মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণের। আমাদের একটা জরুরি কাজে বাইর হলাম, দেখা গেল তো ওই কাজটা সময়মতো যাই করতে পারি না। যানজটের কারণে মাঝে প্রচুর ভোগান্তি পড়তে হয়, এমনকি আমাদের ক্লাসগুলো আমরা সঠিকভাবে করতে পারি না। যদি গাড়ি চালা চালকদের একটু বলা হয় যে ওনারা যদি লাইনভাবে বা মেনটেন করে চালায় তাহলে হয়তো একটু এই সমস্যার সমাধান হতে পারে। শহরে যানজটের বিষয়ে অটো চালকেরা জানান অনিবন্ধিত অটোরিকশার সংখ্যাই বেশি, এছাড়াও যেখানে সেখানে যাত্রী তোলা ও যত্রতত্র ইউটার্নের ফলে যানজটের মাত্রা আরো বেড়ে যায় বলেও দাবি তাদের। সময় গাড়ির কারণে রিক্সা দিচ্ছে সব মিলে আর কি যানজট হয় আর কি সব মিলে। নাম্বার যা দিচ্ছে তার সাথে তো অনেক গাড়ি বেনাম্বারি চলতেছে, চালকদের কারণেও হয়। নাম তারা হলে ওভারটেক করব মানে রং সাইডে গাড়ি দেয়া মানে আইগে বার নয়, তখন ধরেন যে আবার সামনে থেকে আরেকটা হলো মুখোমুখি হইলো, পিছাইতেও পারে না আইগাইতেও পারে না, এই তো জাম হয়ে যায় গেল। এদিকে যানজট নিরসনে ব্যাটারি চালিত ইজি বাইক গুলোকে শহরের প্রধান সড়কগুলোতে উঠতে দেওয়া হচ্ছে না বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মেট্রো রিক্সা যেগুলো, যে রিক্সাগুলোতে আপনারা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এগুলোর রুট করে দেওয়া আছে যেন আমাদের মূল সড়কে চাপটা কম পড়ে। অপরদিকে যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে ইজি বাইক লাল ও হলুদ রং করে দুই শিফটে চলাচলের ব্যবস্থা করার কথা জানান এই পৌর মেয়র। সকাল এবং বিকালে শিফটিং পর্যায়ে আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে অধিকতর যানজট থেকে মানুষ মুক্তি পাবে। প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে শহরের যানজট নিরসন করে শহরবাসীকে স্বস্তি দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।